প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জলকাড়ি সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আনসারউদ্দিন স্যারের নির্দেশক্রমে আমরা জলকাড়ি সরকারি কলেজের পক্ষ থেকে আজ থেকে আমরা অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল, সহকারী অধ্যাপক। আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর ক্লাস দিব। আমরা জানি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের 6টি অধ্যায় রয়েছে। এর মধ্যে 3টি অধ্যায় আমরা প্রথম সাময়িক পরীক্ষায় দিয়েছিলাম। বার্ষিক পরীক্ষায় আমরা আরও 3টি অধ্যায় দেওয়ার ইচ্ছে ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি, তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি অংশটি নিয়ে আমরা আলোচনা করব। এই অংশটি বিশেষত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি কঠিন অধ্যায়, যেহেতু অনেকে গাণিতিক বিষয়গুলির সাথে দীর্ঘদিন সংশ্লিষ্ট নয়, এই জন্য এটা অনেকে ভুল করে থাকে। এই জন্য এই বিষয়টা নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই। এই অধ্যায়ের শুরুর দিকে অনেকগুলি থিওরিটিক্যাল বিষয় রয়েছে, যে বিষয়গুলি আমি ক্লাসে অনেকবার আলোচনা করেছি। এ পর্যায়ে আমি যে বিষয়গুলিতে ছাত্ররা সাধারণত সমস্যার সম্মুখীন হয় এই মূল বিষয়গুলি আমি আলোচনা করতে চাই। আমরা সংখ্যা পদ্ধতি, আমরা জানি চার প্রকার, দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমি প্রথমেই সংখ্যা পদ্ধতির রূপান্তরে যাব। এই অধ্যায়টি বড় একটি অধ্যায়, এই অধ্যায়ের অনেকগুলি বিষয় রয়েছে। আমি প্রত্যেকটা বড় অধ্যায়টিকে আমরা অনেকগুলি সেকশনে ভাগ করে আমি ছোট ছোট করে প্রতিটা সেকশনে মূল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আজ আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর বিষয়টি আলোচনা করব। সংখ্যা পদ্ধতি রূপান্তর, প্রথমে আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। দশমিক থেকে বাইনারি দশমিক সংখ্যা পদ্ধতি আমরা সাধারণত এইভাবে লিখে থাকি, যেমন আমি 25। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, তাই আমরা এভাবে 10 লিখে থাকি। আমরা যে কোনো একটি বাইনারি সংখ্যা যদি আমরা লিখে থাকি, কারণ দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, আমরা এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতিকে এভাবে লিখে থাকি এবং দশমিক সংখ্যা পদ্ধতিকে এভাবে লিখে থাকি। আমরা যে কোনো একটি সংখ্যা, দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই। আমরা যে কোনো একটি সংখ্যা নিচ্ছি 16। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরে আমরা দুটি পদ্ধতিকে ফলো করে থাকি। আমরা সবচেয়ে প্রচলিত এবং সহজ যে পদ্ধতিটি, আমি এই পদ্ধতিটি আলোচনা করার চেষ্টা করেছি। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। আমরা ছোটবেলা লসাগুর কাজ করেছি, 2 দিয়ে ভাগ করে করে লসাগুর কাজ করেছি, অনেকটা সেরকম 16কে আমরা 2 দিয়ে ভাগ করব। আমরা ভাগফলটা লিখব এখানে, আর অবশিষ্ট যদি থাকে তাহলে আমরা এখানে লিখব। এভাবে আমরা লসাগুর মতো 2 দিয়ে ভাগ করে যাব। দুই দিয়ে ভাগ করার একটি কারণ থাকতে পারে, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। এটা একটা সিস্টেম, এটা তোমাকে মনে রাখতে হবে। তো এখানে 2 দিয়ে ভাগ করার পরে সর্বশেষ যে ধাপ, এখানে সর্বশেষ যে ধাপ, এখানে 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু নিয়ম অনুসারে আমরা 1কে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল হবে 0 এবং এই অবশিষ্ট 1 অবশিষ্ট হিসাবে থাকবে। এই 1টাই আমরা এখানে লিখব। উত্তর লেখার ক্ষেত্রে আমরা এভাবে লিখব, দশমিক পদ্ধতির সংখ্যা এটা, উত্তর লেখার সময় অবশিষ্ট যে অংশগুলি আছে নিচ থেকে আমাদের উপরের দিকে লিখতে হবে। যেমন এইভাবে 1, 4, 0, এ হলো বাইনারি সংখ্যা। তাহলে দশমিক পদ্ধতিকে, সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে একটি পদ্ধতি হচ্ছে একটি। আরও একটি পদ্ধতি রয়েছে, কিন্তু যেহেতু আমরা এই পদ্ধতিতে লসাগু করে অভ্যস্ত, আমার মনে হয় এই পদ্ধতিটি তোমাদের জন্য উপযুক্ত হবে, এই জন্য আমরা এভাবে শিখতে বলছি। তাহলে এই পদ্ধতিটা শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, একটি দশমিক পদ্ধতির পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি।
যে যদি কোনো ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমরা এই কাজটা কীভাবে করব সেটা আমি দেখাচ্ছি। আমরা যে কোনো একটি ভগ্নাংশ সংখ্যা নিচ্ছি, যেমন দশমিক 27, এক্ষেত্রে আমরা ভাগ না করে দুই দিয়ে গুণ করব। পয়েন্ট 54 আবার আমরা দুই দিয়ে গুণ করব। এখানে একটু খেয়াল করতে হবে, যখন আমরা গুণটা করব তখন দশমিকের পরের অংশটাকে শুধু গুণ করব, দশমিকের আগের অংশটাকে না। দুই গড় আগে দশমিক, আমরা দুই গড় আগে দশমিক দিলাম। আবার আমরা দুই দিয়ে গুণ করব। আগে বলেছি শুধু দশমিকের পরের অংশটাকে গুণ করতে হবে, দশমিকের আগের অংশটাকে গুণ করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে এরকম হবে। এভাবে তিনবার থেকে আমি চারবার গুণ করার পরে যদি দশমিকের পরে শূন্য চলে আসে তাহলে আমাদের কাজ শেষ, কিন্তু যদি শূন্য না আসে তাহলে আমাদের আর করার প্রয়োজন নেই, এ পর্যন্ত করে আমরা উত্তর লিখে ফেলব। উত্তর লেখার ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, যেমন এটা দশমিক পদ্ধতির একটি ভগ্নাংশ সংখ্যা, এটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই সেক্ষেত্রে আমরা দশমিকের আগের সংখ্যাগুলি আমরা শুধু নিব। বইতে অনেক সময় এখানে একটি দাগ দেওয়া আছে, এটা বোঝানোর জন্য যে শুধুমাত্র দশমিকের আগের সংখ্যাগুলিকে আমাদের নিতে হবে। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যখন পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারিতে নিয়েছিলাম বাক্সেরগুলি আমরা নিচ থেকে উপরের দিকে লিখেছিলাম, কিন্তু এখানে আমরা উপর থেকে নিচ দিকে লিখব, যেমন দশমিক 0100। কিন্তু যেহেতু ভাগটি আমাদের শেষ পর্যন্ত শেষ হয়নি বা দশমিকের পরে 00 আসেনি, সেক্ষেত্রে আমাদের একটা ডট ডট ব্যবহার করতে হবে। এ হলো ভগ্নাংশ দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা পদ্ধতি। শিক্ষার্থী বৃন্দ, আমার মনে হয় তোমরা যদি বাসায় এভাবে প্র্যাকটিস করো তাহলে খুব সহজে এটা তুমি আয়ত্ত করতে পারো, কিন্তু যেহেতু গাণিতিক বিষয় আমি আগে বলেছি সে মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা যেহেতু গণিতের সাথে সংশ্লিষ্ট থাকে না দীর্ঘদিন যাবৎ, এই জন্য এই গাণিতিক বিষয়গুলি তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো নিয়মিত অনুশীলন করলে এগুলি খুব সহজ কাজ, যেহেতু এই ধরনের ভাগ এবং এই ধরনের গণ আমরা ছোটোবেলা থেকে করে এসেছি, আমার মনে খুব সহজে তোমরা আয়ত্ত করতে পারো। আমি আরেকটি পদ্ধতিতে যাচ্ছি, অক্টাল থেকে দশমিক থেকে অক্টাল। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর, এটি খুব সহজ একটি পদ্ধতি, অনেকটা বাইনারির মতোই। শুধুমাত্র তোমাকে খেয়াল করতে হবে, যেমন আমি একটা দশমিক সংখ্যা নিচ্ছি 63, এটা একটি দশমিক পদ্ধতির সংখ্যা, এটাকে আমরা অক্টালে নিব। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির বৃদ্ধি হচ্ছে 8, এই জন্য আমরা এখানে 8 লিখতে হবে। তাহলে এখানে কী আসবে সেটা আমরা বের করব। দশমিক পদ্ধতির কোনো একটি সংখ্যা কি আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বৃদ্ধি ছিল 2, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তি যেহেতু 8, একই পদ্ধতি আমরা অনুসরণ করব কিন্তু 8 দিয়ে ভাগ করব। 7 56, এখানে 7 হবে অবশিষ্ট, আরও একবার ভাগ করতে হবে নিয়ম অনুসারে। আগে বলেছি 7কে 8 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু নিয়ম অনুসারে আরও একবার করতে হবে, অবশিষ্ট হবে এই 7 হবে অবশিষ্ট আর ভাগফল হবে 0। ঠিক আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেরকম আমরা নিচ থেকে উপরের দিকে লিখেছিলাম অবশিষ্টগুলি, এখানেও তাই করতে হবে, 7 7 লিখতে হবে। তাহলে 63 এর দশমিক পদ্ধতির সংখ্যার অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 77। তাহলে এখানে আমরা একই নিয়ম ফলো করেছি যেখানে আমরা দশমিক থেকে বাইনারিতে নিয়েছিলাম। বাইনারি নেওয়ার ক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম এবং 2 দিয়ে গুণ করেছিলাম, অক্টাল পদ্ধতিতে একই নিয়ম ফলো করতে হবে, শুধুমাত্র 8 দিয়ে ভাগ করতে হবে এবং 8 দিয়ে গুণ করতে হবে। আমি আরও একটি অঙ্ক দেখাচ্ছি, দশমিক থেকে হেক্সাডেসিমাল। যেমন আমরা একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি হেক্সাডেসিমাল পদ্ধতি, দশমিক পূর্ণ সংখ্যা হচ্ছে 85, এখানে আমরা 16 দিয়ে ভাগ করব,
एक ही पद्धति बाइनरी क्षेत्र में दुई दिए भाग कर अक्टाल क्षेत्र आठ दिए और हेक्साडेसिमल क्षेत्र षोलो दिए भाग कर ले एक ही पद्धति फलो करते हैं। অবশিষ্ট হবে ফাইভ। একই পদ্ধতিতে আমরা লিখব দশমিক পদ্ধতির 85 কে যদি আমরা হেক্সাডেসিমাল পদ্ধতিতে লিখি তাহলে অবশিষ্টগুলো নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। এখানে লিখতে হবে 16 যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৃদ্ধি হচ্ছে 16। শিক্ষার্থীরা আমরা তিনটা পদ্ধতি এখানে আমরা পড়েছি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল। তিনটা পদ্ধতিতে একই নিয়ম ফলো করতে হবে। বাইনারি ক্ষেত্রে দুই দিয়ে ভাগ দুই দিয়ে গুণ, অক্টালের ক্ষেত্রে আট দিয়ে ভাগ আট দিয়ে গুণ এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে ষোলো দিয়ে ভাগ এবং ষোলো দিয়ে গুণ। একই পদ্ধতি ফলো করতে হবে, অর্থাৎ একটি পদ্ধতি যদি তোমার জানা থাকে তাহলে বাকি দুটি পদ্ধতি তুমি সহজে আয়ত্ত করতে পারবে। আজকে এ পর্যন্তই। আগামী দিন আমরা সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা কীভাবে রূপান্তরিত করতে পারি এ বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই বিষয়টা নিয়মিত বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।